Hello and welcome. আচ্ছা, আমি আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা, যতক্ষণ সবাই জয়েন করছেন, দোকানের অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপ করে দিই। সুদীপা চ্যাটার্জি স্টোর, 15 বন্ডেল রোড, কলকাতা, 7,19,000। কল ফোন নাম্বারটা, কলিং নাম্বারটা দিয়ে দিচ্ছি, 0333-55-65-958, এটা দোকানেরই নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে, তাও আরও একবার দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6289731413। ওকে, সুদীপার সংসার ভালো লাগছে? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইবার আমাকে যেটা করতে হবে, যতক্ষণ সবাই জয়েন করছেন, চট করে একটা কাজ সেরে নিতে হবে। দ্যাট ইজ আমার ফেসবুক কোথায় গেল, সেখান থেকে এটাকে একটু 5 জন বন্ধুকে ট্যাগ করে আমি শেয়ার করব। আপনাদেরও রিকোয়েস্ট করব করজোড়ে, যদি আপনারা পারেন তাহলে প্লিজ আপনাদের 5 জন ক্লোজ, যারা শাড়ি দেখতে ভালোবাসেন, সেরকম মানুষের সঙ্গে আমাদের এই লাইভটা ট্যাগ করে শেয়ার করে দিন, সো দ্যাট উই ক্যান রিচ ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্সেস। ওকে, আমি ট্যাগ করছি আমার বিলাভড হাজবেন্ড, মাকে এখনো ট্যাগ করি, মানেই মনে হয় কোথাও থেকে দেখছে, মায়ের ফেসবুক প্রোফাইল এখনো আমি মুছে উঠতে পারিনি, আমরা কেউই পারিনি ভাই বোনেরা। অপুদি অস্ট্রেলিয়ায়, মোনালিসা আমেরিকায়, সুদীপ্তা অস্ট্রেলিয়া মেলবোর্ন, পিনাকিদা কলকাতায়, অনিন্দিতা, ওকে, অনেককে ট্যাগ করে দিয়েছি। এই তো অনেকে জয়েন করেছেন, ওজন কমানোর নিশ্চয়ই মেথড বলবো, আপনারা সঙ্গে থাকুন। আজকে আপনারা বলুন তো, ইউটিউবে লাইভে যাই না ইনস্টাগ্রামে লাইভে যাব? ইউটিউবেই যাই। নেক্সট গো লাইভ, আজকে ইউটিউবেও আমি লাইভে আছি, তো সুতরাং ইউটিউব থেকেও আপনারা পরে ইউটিউবে লাইভ করার সুবিধে, মজাটা হচ্ছে যারা অন্য টাইম জোনে থাকেন তারাও পরে দেখতে পেয়ে যাবেন তাদের সুবিধে মতো, সেটা ফেসবুকেও হয়। কিন্তু অনেকে আমার এরকম কাস্টমার রয়েছেন যারা একটু বয়স্ক, যারা ফেসবুক করেন না, ফেসবুকে নেই, তো তাদের জন্য ও আজকে ল্যাপেল, তাই বলি ল্যাপেলটাই নেই, তাই জন্য আপনারা আমাকে নিশ্চয়ই কম কম শুনছেন। ওকে, যারা ইউটিউবে আমাকে দেখছেন তাদের সকলকে স্বাগত। আমি যে শাড়িটা পরে আছি এটা নিয়ে তো বলবই, তার আমি ল্যাপেলটা লাগালে আপনাদের সুবিধা হবে কি, আপনারা ভালো করে শুনতে পাবেন। স্পেশালি অন ফেসবুক, ওকে, গিভ মি আ মিনিট প্লিজ। শোনা যাচ্ছে? উফ বাবা, আমার না দুল পড়ার অভ্যেস তো একদমই নেই, তো সেটাই একটা সমস্যা হচ্ছে, যে যখনই লাইভ করি তখন আমার কিছু না হলেও সবাই বলে অন্তত একটা দুল পর, কানটা খালি খালি লাগছে। ওকে, আসলে যে শাড়িটা আমি পরে আছি না, সেইটার সঙ্গে আপনার কিচ্ছুতি দরকার নেই, মানে সাজ দেখুন আমাকে খুব কুচ্ছিত দেখতে লাগছে কি, মোটামুটি প্রেজেন্টেবল লাগছে ঠিকঠাক,
তো সেই জন্যই বলছি যে এই শাড়িগুলোর মজা বা বিশেষত্বটাই এইটা যে এগুলো ব্লাউজ, আমি যেরকম একটা ম্যাচিং ব্লাউজ দিয়ে পরেছি ঠিকই, কিন্তু এটা যদি এই ব্লাউজ পিসটা দিয়ে বানিয়ে পরতাম আরো সুন্দর লাগতো। ইন্দ্রাণী চক্রবর্তী, তুমি আমার মেসেজটা প্লিজ পড়ো। কি হয়েছে ইন্দ্রাণীদি? গুড ইভিনিং, বাংলাদেশ ডেলিভারি হবে, নিশ্চয়ই হবে, পুজোর পর্ব আর আসবে না? হ্যাঁ আসবে, আমরা নেক্সট ওয়েট করছি। অ্যাকচুয়ালি আমাদের নেক্সট এপিসোড ছিল সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে, এবার ওদের যেহেতু রথযাত্রার একটা বিরাট আয়োজন থাকে এবং তারপরে রথযাত্রার পরে ওদের কিছু রিচুয়ালস থাকে, তো আমাকে একটু, আর বৃষ্টি টিষ্টি হলো, সবার ফ্যামিলি সকলে অ্যাভেলেবেল নয়, তো নানান কারণে ওইটা একটুখানি আটকে রয়েছে। ঠিকই বলেছেন, মনে করিয়েছেন, চেষ্টা করছি। বৃষ্টিটার জন্য না কি হয়, এগুলো সব আউটডোর শুটিং, তো আর আমাদের একটা স্কেলিটন ইউনিট, মানে অনেক বিরাট বড়, জি বাংলা বা স্টার জলসার মতো বিরাট বড় ইউনিট তো নয়, তো খুব সামান্য হাতে গোনা, মানে একই মানুষ 10টা কাজ করেন এখানে, তো সেক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হচ্ছে বই কি, চেষ্টা করবো আগামী দিন। আচ্ছা এই শাড়িটা কিরকম লাগছে আগে বলুন। হাউ আর ইউ ডুইং ম্যাম? কাবেরি, আই এম গুড, আই এম গুড, হাউ আর ইউ? দিদি তুমি কিভাবে এতটা ওয়েট লুজ করলে, শেয়ার করবে তুমি পরা শাড়িটা? আমি যে শাড়িটা পরে আছি, এক মিনিট, কিনা কিনা একটু কষ্ট করে উঠবেন, এটারই যেটা আগে পড়েছিলাম একটু নিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এটা এটা বার করুন, ল্যাভেন্ডারটা বার করে দিন, ল্যাভেন্ডারটা কোথায় রেখেছি জানি না, ছেড়ে দিন, আগের লাইভে দেওয়া আছে, দেখে নেবেন। এইটা আপনারা আমাকে সুদীপার সংসারেও পড়তে দেখেছেন, এখানে লাইভেও পড়তে দেখেছেন, এইটারই আরেকটা কালার যেটা এখন আমি পরে আছি। এইটা হচ্ছে একটা ডার্ক কালারটা, এটারও ব্লাউজ পিস রয়েছে, সবকটার একই দাম। এগুলো সব জুড়িওয়ালা যেগুলো, সেগুলোর দাম হচ্ছে 2640 টাকা। আই রিপিট দ্য প্রাইস অফ দ্য শাড়ি আই এম ওয়েয়ারিং রাইট নাও অ্যান্ড শোয়িং রাইট নাও আর উইথ গুড কোয়ালিটি জারিস অ্যান্ড 100% কটন হ্যান্ডলুম জামদানি শাড়িস। ইউ উইল গেট দিস কাইন্ড অফ জামদানি শাড়িজ ইন 650 রুপিস অ্যাজ ওয়েল, বাট সেগুলো যেগুলো 650 টাকায় অনলাইন অ্যাভেলেবেল হয় সেটা কিন্তু মেয়াদ একদিনই, মানে একদিনই পরে বেরোবেন, একদিনেই শাড়িটা বিসর্জন দিতে হবে বা কাউকে কিছু অন্য কিছু বানিয়ে ফেলতে হবে, কেননা এই শাড়িগুলো অসম্ভব বাজে, আমি নিজে নিয়ে দেখেছি, খুব বাজে কোয়ালিটির শাড়ি। আমি চেষ্টা করব যদি থাকে এখানে আগামী দিনে আপনাদের দেখাতে। এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজ পিসটা, এটার দাম 2640, যেটা আমি পরে এখন রয়েছি সেটাও 2640। আপনাদের যেটা করতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাতে হবে। আর এইটাও আমি পরেছিলাম, আপনাদের খুব প্রশংসা পেয়েছিল, এগুলো সব রিস্টক হয়েছে, দেখতেই পাচ্ছেন কত কত শাড়ি রয়েছে এখন স্টকে, এদিকটা পুরো ভর্তি রয়েছে। এইটাও আপনারা অর্ডার করতে পারেন, এটা হচ্ছে ল্যাভেন্ডার, আপনি বসে পড়ুন আমি নিয়ে নেব, ল্যাভেন্ডার আর সিলভার, এটাও 2640। এটা খুব আপনাদের পছন্দ ছিল, মাঝখানে আউট অফ স্টক হয়ে গেছিল, আবার রিস্টক হয়েছে। এবার একটা মিষ্টি রঙের শাড়ি দেখাবো, যেটা ঠিক টুকটুকে লাল নয়, এটা না খানিকটা রানি টাইপ, দেখুন কাছ থেকে দেখলে বুঝতে পারবেন, এই এইটা তো রানি বটেই, আর বডিটাও না একটু একটু রানি ঘেঁষা লাল, মানে একদম টুকটুকে রক্ত লাল যেটাকে বলা হয় সেটা নয়। এটা দেখো খুব সুন্দর রংটা, পরলেও ভারী সুন্দর দেখতে লাগবে। 2460, মানে 2640 টাকা দাম, ঠিক বলছি তো? এই শাড়িগুলো ইউজ অ্যান্ড থ্রো, হ্যাঁ ওইগুলো ইউজ অ্যান্ড থ্রো, যেগুলো 650, বেসিক্যালি ওগুলো কি দিয়ে তৈরি হয় জানেন তো, ইদার দেখুন যে 650-তে আপনাকে বিক্রি করছে সে ডেফিনেটলি নিজে এটা বানায়নি, সেও কারুর থেকে কিনেছে, অ্যাটলিস্ট 150-200 টাকা তো লাভ তার রাখতেই হবে। এবার 150-200 টাকা যদি আপনি 150 টাকা কমিয়ে দেন 650 থেকে, তাহলে কত দাঁড়ায়, 500, 450, তাই তো? 450 টাকায় যদি তাঁতি ভাই বা তাঁতি দিদি তিনি তার খরিদ্দারকে শাড়িটা দেন, তারপরে তিনিও 100 টাকা লাভ রেখেছেন, তাহলে আপনি 450 থেকে 100 টাকা কমিয়ে দিন 350 টাকা। এবার 350 টাকার মধ্যে ওই তাঁতি ভাইয়ের মজুরি রয়েছে,
ইলেকট্রিকের খরচা রয়েছে, সুতোর গোটা একটা শাড়িতে তো সুতো লাগে মিনিমাম একটা, সেই সুতোর দামটা রয়েছে, সব মিলিয়ে আপনি বুঝতে পাচ্ছেন কি দাঁড়াচ্ছে ব্যাপারটা। ওইটা অ্যাকচুয়ালি ওগুলো সব মেশিন পাওয়ার লুমে তৈরি, এবং সবগুলো না লাইলন টাইপের বা নাইলন টাইপের সুতো আর গেঞ্জি কাপড়ের সুতোতে হয়, তো ওগুলো না খুব একটা ভালো, মানে অনেক খুব লং লাস্টিং তো নয়ই, আর পরেও খুব একটা আরাম নয়, আর ভীষণ জ্যাল জ্যালে। আপনি শাড়িটার ওপর দিকটা দেখবেন একরকম, যেদিকটা ভাঁজ করে আপনাকে দেখাবে, আর শাড়ির যে এই দিকের অংশটা যেটা কোল আঁচলের অংশটা সেটা আরো জঘন্য, মানে সেটা একদমই আপনি মানে পড়লে মনে হবে গা দেখা যাচ্ছে এরকম আর কি, খুব জঘন্য টাইপের শাড়িগুলো। যাই হোক, সব শাড়িরই ক্রেতা রয়েছে, যে যেটা অ্যাফোর্ড করতে পারবে, যার যেটা ভালো লাগবে সেটা কিনবে, কিন্তু আমার তো মনে হলো একবার এক্সপ্লেন করে দেওয়া উচিত, নইলে কেন আমি 2640 টাকা চাইছি এই শাড়িটার জন্য। খুব সুন্দর শাড়ি, সিরিয়াসলি খুবই সুন্দর, আর এত ভালো লেগেছে না, আমি লাল খুব একটা লাল ভালোবাসি, কিন্তু এই লালটা না ভীষণ চোখে লেগে আছে, এটা না কিরম রানী লাল, বোধহয় রানী কাজটার জন্য এরকম রানী রানী লাগছে, জানি না, আপনাকে বললেও রানীর মতোই লাগবে। এবার আরেকটা মিষ্টি রং দেখাই, যেটা আমার খুব ফেভারিট বেনারসিতেও, আমি সব সময় নিয়ে আসি এই রংটা, আমার দোকানে পাবেনই আর কিছু পান না পান, সাদা আর এই রংটা আমার খুব ফেভারিট, বিকজ এটা আমার মায়ের খুব ফেভারিট কালার ছিল। বয়স্ক মানুষরা দেখবেন রং পরতে চান না, এবং সেই সময় কি হয়, বা স্বামী চলে গেলে স্পেশালি তাদের পড়ানোটাও অনেককে খুব কঠিন হয়, তখন আমি মাকে না এই ধরনের কালারগুলো পরতে বলতাম, যে মা এইটা দেখো কি হালকা রং, এটা তো কোনো অসুবিধা নেই তোমার, কারণ কত আর সাদা শাড়ি পরবে, কত সাদা আর গোল্ডেনে তো ভরে গেছে আলমারি, তো সেই জন্য সবার সুবিধে হতো যারা শাড়ি কিনতো, মায়ের জন্য মায়ের এটা খুব ফেভারিট কালার ছিল। তো এই এইটা যদি মা বেঁচে থাকতেন, এই শাড়িটা আপনারা হয়তো দেখতেই পেতেন না, আগে মায়ের কাছে চলে যেত। তো মাফ করবেন, খুবই সুন্দর শাড়িটা, আর আমার ধারণা যদি বয়স্ক মানুষ হন তাদের খুব কমফোর্টেবলও লাগবে, আর খুব গর্জিয়াসও দেখতে লাগবে, অ্যাট দ্য সেম টাইম খুব ক্লাসিও। আপনাকে দেখলাম সেদিন আলিমুদ্দিন স্ট্রিটে, পৌলমী ঘোষ গঙ্গোপাধ্যায়, এইটাই কি আপনার দোকান? হ্যাঁ আমার দোকান, মা আসছেন, এবারও অপেক্ষাতে আছি তোমার বাড়ি পুজো দেখার আশায়। দেবলীনা পারলে চলে আসুন, আমার বাড়ি দুর্গাপুজো এবছর একটা সারপ্রাইজ আছে, একটা কন্টেস্ট আছে, অনেকে আসতে পারবেন আমাদের বাড়ি পুজোতে, ভোগ খেতে, এবং অবশ্যই সকলের সাথে এসে আড্ডা মারতে আসতে পারবেন আপনারাও। আচ্ছা হয়ে গেল, এটা এইটা আর একটা বটল গ্রিন, আপনি ঠিকই দেখেছেন, আলিমুদ্দিন স্ট্রিটে আমাকেই দেখেছেন, এবং আমার সঙ্গে একজন ছিল, তার জন্যই যাওয়া, বেসিক্যালি আমার জন্য নয়, আমার তো দেখা হয়েই গিয়েছিল সকালবেলা, আমার আমাদের তো পাশের বাড়ি, মানে এইটা আমার দোকান, এই এই উল্টো দিকটা হচ্ছে আমার বাড়ি, আর এইখানটা হচ্ছে, এই কোনাকুনি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়ি, তো আমরা তো সকালবেলায় পাড়া প্রতিবেশীরা পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আমার ছেলেকে দেখানোর খুব ইচ্ছে ছিল যে অ্যাকচুয়াল অনেস্ট মানুষ দেখতে কিরকম হয়, সেটা দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম, এবং ওর হয়তো এখন কোনো বোধ হচ্ছে না, কিন্তু বড় হয়ে বুঝতে পারবে যে একটা যুগের অবসান, এবং কাকেও দেখে এসেছিল, কোথায়ও গেছিল, সেইটার জন্য ওর জন্যই যাওয়া মেনলি, ওর উল্টো দিকেও স্কুল, সেই জন্য ভাবলুম শতরূপ ছিল, তাই ভাবলাম চলেই যাই, মনটা টানছিল ভীষণ, জানি না কেন, সেই জন্য। এনিওয়ে মাফ করবেন, একদম অন্য প্রসঙ্গে কথা বলছি, আমার মাফ করবেন। এটা হচ্ছে বটল গ্রিন, তার সঙ্গে কপার জরি, আর ব্লাউজ পিস শুদ্ধ মাল্টি কালার, এবং ভেতরেও জরির বুটি অল ওভার শাড়িতে রয়েছে, আর দামটা হচ্ছে 2640 টাকা। এটা খুব রয়্যাল ব্লু রয়েছে, এটাও খুব সুন্দর দেখতে শাড়িটা। ছেলেও ছিল সাথে আপনার? দিদি ভাই, আমি খুলনা বাংলাদেশ থেকে, আমরা কিভাবে পেতে পারি? স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন, আমি বলে দেবো কি করে নিতে হবে, সবাই পাবে, শাড়ি তো সবার জন্য, কেন পাবেন না, সবাই পাবে।
সুন্দর, অনেকটা না ময়ূর কোন ময়ূরের যে গায়ের যে ব্লুটা থাকে সেই ব্লুটা, বা আপনারা বলতে পারেন এটা খুব রাধা কৃষ্ণের মধ্যে দেখবেন কৃষ্ণকে এই কালারটা পরানো হয়। এটা হচ্ছে নীলাম্বরী শাড়ি বলা যেতে পারে, এটা ভীষণ সুন্দর, ভীষণ পছন্দের কালার। এটা মা কালীরও খুব ফেভারিট কালার, শ্রীকৃষ্ণেরও খুব ফেভারিট কালার, ওটা ওনাদের দুজনকে পরানো হয়। মা দুর্গা আবার ব্লু খুব একটা, আমরা যে দুর্গার পুজো করি তাকে ব্লু আমরা দিই না, নীলাবতী আবার নীল পরতে ভালোবাসে, মা দুর্গার আরেক রূপ। কিন্তু যে মা দুর্গাকে আমরা পুজো করি, পার্বতী বা উমাকে, তাকে আমরা নীল শাড়ি দিই না। কিন্তু কালী পুজোয় কালী ঠাকুরকে এই কালারের বেনারসি দিই, এবং শ্রীকৃষ্ণের জন্য এইটা, এই কালারটা খুব পছন্দের ওনার। কেননা ময়ূরের পেখমের দিকের কালারটা দেখবেন এই রকমই হয়, খুব ইউনিক কালার, এক্স্যাক্টলি সেম কালার। আবার আসবে কিনা আই এম নট ভেরি শিওর। পাড়ের কাজটা দেখুন, হ্যাভ এ ক্লোজ লুক। শুভ সন্ধ্যা, খুব সুন্দর শাড়িগুলো। শুধু কি শাড়ি পাওয়া যায় আমাদের এখানে? শাড়ি পাওয়া যায়, সালোয়ার কামিজের পিস পাওয়া যায়, ছেলেদের পাঞ্জাবি, বাচ্চাদের পাঞ্জাবি পাওয়া যায়, তারপর ব্লাউজ, রেডিমেড ডিজাইনার ব্লাউজ পাওয়া যায়, ডোকরার মূর্তি পাওয়া যায়, হাতে তৈরি অনেক জিনিস পাওয়া যায়, ঠিক এক এক সময় আচারও পাওয়া যায়, গয়না বড়ি পাওয়া যায়, মেদিনীপুরের আমাদের শিল্পীরা বানান, বেড কাভারসও পাওয়া যায়, ও গয়না, রাইট রাইট, গয়না পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর গয়না পাওয়া যায়। বাংলাদেশের গয়না রয়েছে, এখন এর আগে আসামের গয়না ছিল, জয়পুরের গয়না ছিল। আমরা বিভিন্ন বিভিন্ন জায়গার স্পেশালিটিটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করি। যেসব গয়না এখানে পাবেন কলকাতায় সেগুলো এনে লাভ কী বলুন? এ দেখুন হয়ে গেল এটা। এবার একটা সুন্দর নীলাম্বরীর কথা বললাম, নীলাবতীর কথা বললাম, এটা কিন্তু আকাশি নীল, আর আকাশিটা একদম বাংলাদেশি জামদানির স্টাইলে বানানো, এখানেই বানানো ফুলিয়াতে। কিন্তু কালারটা দেখুন, এই কালারের জামদানি কিন্তু বাংলাদেশি বেশি পাবেন। কি মিষ্টি না রংটা, থ্যাংক ইউ। এইবার যে শাড়িটা দেখাবো সেটা আজকের শাড়ি, মানে আমি ভীষণ শ্রাবণ মাসের সোমবারগুলো আমরা চেষ্টা করি একটুখানি সাত্বিক আহার গ্রহণ করে একটু শিব ঠাকুরের মাথায় জল বেলপাতা দিতে। তো এইটা কিন্তু একেবারে, আপনি শিব ঠাকুরের দেশে যদি যান, মানে মহাকালেশ্বর গিয়ে আমি দেখেছি, আপনি দেখবেন মহাকাল ওখানে যখন সবাই পুজো দেয়, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই, ওখানে ছেলেরাই বেশি যায়, মেয়েরা খুব কম যায়, তো ছেলে মেয়ে নির্বিশেষে সবাই কিন্তু এই গেরুয়াটা পরতে পছন্দ করে। কেন, শিব ঠাকুর নাকি ভীষণ পছন্দ করেন এই রংটা। তো সেই জন্য আমি যখন গেছিলাম এরকমই একটা জামদানি পরেছিল। আর পুজোর সময় দুর্গাপুজোতেও সপ্তমীতে আমাদের বলে শিব ঠাকুর আসে যে সময়টা, সেই সময়টা আমরা এরকম অরেঞ্জ শাড়ি আমি খুঁজি, যে হয় তাঁতের হোক বা যারই হোক, অরেঞ্জ শাড়িটা কিন্তু শিব ঠাকুরের পুজোর জন্য খুব খুব উপকারী। আপনার মনস্কাম, শিব ঠাকুর ভীষণ খুশি হন, সন্তুষ্ট হন শুনেছি। আই মাইট বি টোটালি রং, বাট সবই শোনা কথা আর কি। ওকে, এটা আঁচল, পুরো জরির কাজ, অল ওভার জরি, ভীষণ সুন্দর দেখতে। ব্লাউজটা দিয়ে পরলে বুঝতে পারবেন। বাংলাদেশে যাও তুমি, এখন কি করে যাব, আমি যেতে ভালোবাসি। আমার তো একটা অনুষ্ঠান চলছে বাংলাদেশে মাছরাঙা টিভিতে, রাঁধুনি এপার ওপারের রান্না, সেইটার শুটিংয়েই আবার যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো পরিস্থিতি আর সেরকম আগের মতো অনুকূল নেই। আশা করি আগামী দিনে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তুমি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ প্লিজ দেখো, আমি পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়েছি, শর্মিলা লাহিড়ি। আচ্ছা শর্মিলা দি, বা শর্মিলা যিনি মেসেজ করছেন একটু পরে করুন, কারণ আমি এখন লাইভ করছি, এক্ষুনি তো আমি মেসেজ দেখতে পারবো না, লাইভটা শেষ হয়ে গেলে আর একটা মেসেজ করে দিন, তাহলেই দেখতে পেয়ে যাব। কেমন এবার দেখাই,
একটা ব্ল্যাক অ্যান্ড কপার। আগের দিন ব্লু দেখিয়েছিল, আপনারা সবাই রে রে করে তেড়ে এসেছিলেন, এই ব্ল্যাক নেই কেন, ব্ল্যাক নেই কেন। এই দেখুন, সত্যি আমি না ব্ল্যাক, ওটাকে ব্ল্যাক ভেবেই নিয়েছিলাম ব্লুটাকে, কিন্তু তারপর কাছ থেকে দেখে বুঝলাম ওটা ব্লু, এটা একদমই ব্ল্যাক। খুব সুন্দর দেখতে, সিরিয়াসলি। ম্যাম এগুলোর প্রাইস কত? এগুলো সব 2640 টাকা করে দাম, 2640। আপু শাড়িগুলো অনেক সুন্দর আর তুমি অনেক বিউটিফুল, থ্যাংক ইউ। ওকে এবার দেখাই আরেকটা পুজো স্পেশাল কালার, একদম পুজো স্পেশাল। এটা এটা পরবেন, সবাই চেয়ে থাকবে, কি সুন্দর দেখতে না শাড়িটা। এই কম্বিনেশনটা আপনি আর কোথাও দেখেছেন বলুন তো? সত্যি করে এরকম ঠিক এক্স্যাক্টলি এই জামদানিটা আমি তো দেখিনি। আমার কাছে অনেক তাঁতি ভাইরা ছবি পাঠান, ক্রমাগত যোগাযোগ রাখেন, আমি এই কম্বিনেশনটা কিন্তু আগে দেখিনি। ভীষণ সুন্দর মিষ্টি একটা, হয় না, নিয়ন গ্রিন তার সাথে ফুসিয়া পিঙ্ক, দেখেছেন? আমিও শিখে গেছি, আমিও লাইভ দেখি অন্যদের। হুম হুম বাবা, ঠিক আছে, ওকে। আর জিকর প্রোটেস্টে যাবেন দিদি? এইটা এখানে আলোচনা না করলেই নয়। আমি কোথাও কিছু করলে আপনাদের একটা কথা বলি, আমি যখনই যেটা করি কাউকে জানিয়ে খুব একটা করতে ভালোবাসি না। তার জন্য আমার সামাজিক ক্রিয়াকলাপ বা সামাজিক জীবন, লাস্ট কবে আপনারা দেখেছেন বলুন তো আমার কোনো বাড়িতে কিছু হচ্ছে বা ছাতে ফুল ফুটেছে বা আমার বাড়িতে এটা রান্না হচ্ছে, এরকম কোনো পোস্ট আপনারা দেখেছেন কি? বা আমি কোথাও গেছি কোনো মিছিলে বা মিটিংয়ে, আমি খুব একটা সংবাদ মাধ্যমকেও এড়িয়েই চলি। আমি যে কাজে গেছি সেটা আমার মনের শান্তির জন্য গেছি, কেউ জানলো বা না জানলো তাতে আমার কিছু এসে যায় না। আমাকে কেউ কদর্য মন্তব্য করলো তাতেও আমার কিচ্ছুটি এসে যায় না, বিকজ আই অ্যাম অনলি আনসারেবল টু মাই হাজব্যান্ড হু ইজ মাই গার্জিয়ান রাইট নাও। এতদিন মা ছিলেন, বাবা মা যতদিন ছিলেন তাদের কাছে আনসারেবল ছিলাম, আর আমার সন্তানের কাছে আমি আনসারেবল, আর কারোর কাছে আমি আনসারেবল নই। কেননা আমার কিছু ভুল সিদ্ধান্ত হোক ঠিক হোক, সেটা ডাইরেক্টলি তাদেরই এফেক্ট করবে। তো সুতরাং এই ছাড়া আর ঈশ্বরের কাছে ছাড়া আমি খুব একটা কিছু বলি না। সুতরাং আমি আর্জি করে যাব কি যাব না, 14ই আগস্ট রাত্রিবেলা মহিলারা সবাই মিলে একত্রিত হচ্ছেন, সেখানেও যেতে পারি নাও যেতে পারি। এবার দেখুন সমস্যাটা হচ্ছে আমার না, দুম করে এর আগের যে জীবনটা, ধরুন স্বস্তিকার কথাই যদি বলি, স্বস্তিকা মুখোপাধ্যায়, স্বস্তিকা খুব প্রতিবাদ করে, প্রতিবাদী কণ্ঠ রয়েছে একটা ওর, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। কিন্তু মুশকিলটা হচ্ছে স্বস্তিকা যেরকম দুম করে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে, এই একটা মিছিলে এক্ষুনি যেতে হবে, আমার পক্ষে সেটা একটু ডিফিকাল্ট হয়। তার কারণ হচ্ছে আমার হয়তো ওই সময় ছেলেকে আনতে যেতে হবে, আমি ছাড়া কেউ কারোর কাছে ছাড়বে না, আমাকে যেতেই হবে, বা আমার ছেলেকে তো সেই সময় পড়াতে বসতে হবে, কালকে পরীক্ষা। তো আপনারা তো বোঝেনই, মা হয়ে যাওয়ার পর জীবনটা ঠিক আগের মতো থাকে না, সব কিছু নিজের হাতেও থাকে না, নিজের সিদ্ধান্তের ওপরও ডিপেন্ড করে না। তো সেই জন্য আমি আগের থেকে কিছু বলি না, করলেও বলি না যে আমি এটা করেছি। যাই হোক, আমার ভালো কাজ আপনারা কিছু দেখতে পাবেন না, যে আমি দান ধ্যান পূর্ণ করছি এটাও খুব একটা দেখতে পাবেন না, ঠিক বলছি তো? একটা কথাও যদি আমার ভুল হয় আপনারা বলুন আমাকে, কারেক্ট মি ইফ আই এম রং। আজকে 23 বছর ইন্ডাস্ট্রিতে প্রায় হতে চললো, হয়ে গেছে বোধহয়, তার মধ্যে কোনো দিনও কেউ দেখেনি যে আমি কাউকে একটা কিছু দিচ্ছি, তার একটা ছবি পোস্ট করেছি, বা আমি কোনো সামাজিক ভালো নিজের দায়িত্ব পালন করছি সেটার কোনো ছবি বা ভিডিও কেউ কোনো দিনও দেখতে পাবে না বা দেখাতেও পারবে না। ঠিক বলেছ, থ্যাংক ইউ, খুব সুন্দর শাড়ি, থ্যাংক ইউ। এই শাড়িটা মেনলি বানানো হয়েছে, আমি বলেছি সেটা হচ্ছে গায়ে হলুদে, আমাদের আমার এক খুব কাছের বন্ধু নবনীতা, ওর বিয়েতে না আমি প্রথম দেখেছিলাম, বাপরে বাপ কি সুন্দর কনে, এত সুন্দর কনেকে কেন লাগছে,
ও না একটা লালের ওপর চেক শাড়ি পরেছিল, টুকটুকে লাল শাড়ি, গায়ে হলুদের সময়। গায়ে হলুদে জেনারেলি আমাদের সময় তো লাল পাড় সাদা শাড়ি ছিল, সে তো কবেই গেছে, ফটোগ্রাফারদের রিকোয়েস্টে এখন হলুদই পরে সবাই, এখন থিমই হয়ে গেছে, সবাই একসাথে হলুদ শাড়ি পরবে যেহেতু গায়ে হলুদ হচ্ছে। মানে অনেকটা অবাঙালিদের হালদি সেরিমনি দেখে আমরা ইন্সপায়ার্ড। তো ওকে প্রথম দেখলাম, ও টুকটুকে লাল শাড়ি পরেছে, একটা চেক চেক মতো, আর তার মধ্যে না হলুদের কাজ। আমি দেখলাম এখানে কিন্তু এই এটা বানালে কিরকম হয়, তাই এইটা আমরা রিকোয়েস্ট করে বানিয়েছি স্পেশালি ফর নতুন কোনেস। সি দিস, কি মিষ্টি লাগবে, একটু একটু জরির কাজও আছে যাতে একটু ব্রাইট লাগে, আর সাথে একটু গয়না টয়না পরলেও ভালো লাগে। কিন্তু এটা দুর্গাপুজোর অষ্টমীতেও কিন্তু পরতে পারেন, অষ্টমীতেও টুকটুকে লাল শাড়ি ভীষণ ভালো লাগে দেখতে। আমি তো পরি, কেননা আমাদের মা চণ্ডীর আরাধনা করা হয় যখন সন্ধি পুজো হয়, তখন আমাদের লাল পরতেই হয়, তো আমি তখন টুকটুকে লাল শাড়ি পরি। এই এইটা এবছর পরবো ঠিক করেছি, ভালো না দেখতে? থ্যাংক ইউ, দারুণ কালেকশন, থ্যাংক ইউ। এইবার গায়ে হলুদেরই যারা একদম আমার কথা মানতে পারছেন না আর বলছেন না আমরা হলুদই পরব, তাদের জন্য এই শাড়িটা 2350। এটা জুড়ি নেই সেই জন্য এটার দাম 2350 উইথ ব্লাউজ পিস। আপনাদের একটা সুন্দর আইডিয়া দিয়ে দেবো আমি, যারা ব্লাউজ পিসটা এই ধরনের শাড়িগুলো অন্য ব্লাউজ দিয়ে পরলেও, লাল একটা বা হলুদ ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে, তখন আপনার যদি ছেলের বয়স 5 বছরের মধ্যে হয় বা 4 সাড়ে 4-এর মধ্যে হয়, তাহলে এটা দিয়ে তার পাঞ্জাবি বানিয়ে নিতে পারেন, মা আর ছেলেকে একসাথে খুব সুন্দর লাগবে। কিন্তু আমি তো করেছি তাই বলছি, এত কিছু বললেন কিন্তু ব্যাপারটা সত্যি খারাপ হয়েছে, এটুকু বললেন না আপনি, আমি সবাই চাই অপরাধী শাস্তি পা। এটা কি, এটা তো এখানে আলোচনা করার জায়গা না, এখানে আমি শাড়ি দেখাচ্ছি, শাড়ি দেখাতে দেখাতে ধরুন কিরম শুনতে লাগবে আমি একটু করে দেখাই। এই শাড়িটা দেখছেন, এই শাড়িটার দাম 2350 টাকা। সত্যি কিন্তু যাকে আমরা হারালাম কি খারাপ হলো না, কাজটা খুব অন্যায় হয়েছে। আচ্ছা তাড়াতাড়ি পরে শাড়িটা দেখাই, এটা কি তাকে রেসপেক্ট জানানো হচ্ছে? তাকে তো অসম্মানই করা হবে, একটা শাড়ি নিয়ে ডিসকাশন হচ্ছে, তার মধ্যে তার কথাটা নিয়ে এসে আমি খুব জাহির করতে চেষ্টা করছি যে আমি আই এম সো কনসার্ন, আমার কত চিন্তা তাই নিয়ে, তারপর দুটো কথা তাকে নিয়ে বলেই পরবর্তী শাড়িতে আমি দেখা 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 ওই শাড়িটা দেখান করে শুরু করি, সেটা তাকে অসম্মান করা হয়। আমি এটা করতে পারবো না, আমায় মাফ করবেন। ওকে, আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ওকে, না এটা হচ্ছে, এটা 2350। হ্যাঁ, এগুলো তো জড়ি আছে, একেবারে নেই তা নেই, দেখুন এখানে জড়ি রয়েছে কিন্তু ওইগুলোর মতো অতটা জড়ির কাজ নয়, এটাতে সুতোর কাজটা বেশি। 2350, এটা একটা খুব ইউনিক কালার, যেরকম আমি পরে আছি খানিকটা সেরকম, কিন্তু এটা এটা কিন্তু কলকাতা শহরে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারুর কাছে নেই, এই মুহূর্তে তো নেই, হয়তো আজকের পর থাকবে, কিন্তু সেটা আমার কোনো আপত্তিও নেই, কেননা আমি চাই দিনের শেষে তাঁতি ভাইরা বা তাদের বাড়ির সকলের মুখে হাসি ফুটুক, সেটাই আসল উদ্দেশ্য আমাদের সকলের। নইলে আমাদের এই ধরুন 10টা শাড়ি বিক্রি না হলেও ভগবানের আশীর্বাদে হয়তো চলে যাবে, কিন্তু আমার এই প্রয়াসটা কিন্তু অন্য কারণে। আমার তাঁতি ভাইরা জানেন যে এই দোকানটা তাদেরই, এখানে তারা তাদের যে সমস্ত শাড়িগুলোকে চান যে এবার আপনি এটা একটু দেখান তো তাহলে অন্য জায়গা থেকে অর্ডার আসবে। আমি যে ওই শাড়িটা পরেছিলাম, ওই শাড়িটা পরার পর তো একজন মানুষ পরলে বোঝা যায় যে ব্লাউজ পিসটা বানিয়ে পরলে কিরম লাগে, ওইটার ওরা কিন্তু 40 পিস 50 পিস করে অর্ডার পাচ্ছে, তো তার জন্য ওরা খুব খুশি। তো সবসময় আমার থেকে কিনবে তা তো নয়, এই শাড়িটা আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি এই মুহূর্তে কারোর কাছে নেই, 7 দিন পর 10 দিন পর পেয়ে যাবেন অন্য কোথাতেও। এগুলোর দাম 2350, সেটা একটা অরেঞ্জ, একটু নিয়ন অরেঞ্জ আর ল্যাভেন্ডার আর জাম কালার, এই কালার কম্বিনেশনটা খুব রেয়ার, খুব সুন্দর দেখতে। এটা আজকের এই সিরিজের লাস্ট শাড়ি, দেখুন কেমন হচ্ছে। ওগুলো না লাস্ট,
এটা ব্লাউজ পিসটা, প্লিজ এই নাম্বারে ফোন করবেন না, লাইভটা পজ হয়ে যায়। আমাদের কলিং নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে করবেন। এবার কাজ থেকে দেখুন, কাজটা দেখুন, এটা কিন্তু জরি নয়, জরির মতো দেখতে কাজ, সুতো দেওয়া হয়েছে, কিন্তু এটার একটা ম্যাট ফিনিশ, ম্যাট লুক রয়েছে। যারা অতটা ঝলমলে ঝকমকে শাড়ি পছন্দ করেন না, একটু সাটল, একটু অথচ স্টাইলিশ, একটু ইউনিক কিছু পরতে চান, তাদের জন্য এই শাড়িটা বেস্ট অপশন। খুব সুন্দর দেখতে, 2350 টাকা। ওকে, আজকের লাইফটা আমি বেশি স্ট্রেচ করব না, তার কারণ হচ্ছে ছেলেকে পড়াতে বসতে হবে, আমার সবচেয়ে ফেভারিট কাজ হচ্ছে সেইটাই। আচ্ছা, আপনারা অনেকে জানতে চেয়েছেন, পিনাকিদা একটু কফি দেখবেন হয় কি না, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনিও খান আমাকে একটু দিন, যে কি করে আমি রোগা হলাম। নাম্বার ওয়ান, দেখুন এখন হয়ে গেলে না, কেউ যদি সাকসেসফুল হয়ে যায় তখন সে দেখবেন কত রকম জ্ঞান দেয়, মানে অনেক রকমের অ্যাডভাইস দেয়, আসলে কি করে সাকসেসফুল হতে হয় জানিস, এইটা করতে হয়, আমি এইটা করেছি তাই আমি সাকসেসফুল। দেয়ার ইজ অ্যাকচুয়ালি নো ডেফিনেশন আর নো শর্টকাটস টুয়ার্ডস সাকসেস। তো সেরকমই যারা বলেন যে আমি এই করে রোগা হয়েছি, ওই করে রোগা হয়েছি, অল হোয়াইট লাইজ। কেউ বলতে পারে না গ্যারান্টি দিই যে এটা খেলেই আপনি রোগা হবেন, ওটা খেলেই বা ওইটা মাথায় মাখলে আপনার এত এত চুল হবে, নোবডি ক্যান সে। বেসিক্যালি এটা শারীরিক একটা কন্ডিশন, যখন আপনি দেখবেন যে আপনি প্রচুর জিম করছেন, ওয়ার্কআউট করছেন বা যোগব্যায়াম করছেন বা সেরকম তেল ঝাল মশলা খাচ্ছেন না, একটা পরিমিত ডায়েটের মধ্যে থেকেও আপনি ওয়েট গেইন করে যাচ্ছেন, কিছুতেই ওয়েট লুজ হচ্ছে না, আর ওয়েট লুজ করা আর ইঞ্চেস লুজ করার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। যেমন আমি একটু ইউটিউবের ভিডিওটাকে বাই বাই বলে দিই, তাহলে আপনাদের সঙ্গে কথা বলতে হবে, বারবার এদিক ওদিক তাকিয়ে কথা বলতে হচ্ছে। ইউটিউবের ভিডিওটা সকলকে বলি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6289731413। আই রিপিট, দ্য নাম্বার ইজ 6289731413। আমাদের দোকানের স্টোর হচ্ছে, নামটাই হচ্ছে সুদীপা চ্যাটার্জি স্টোর, এটা 15 নম্বর বন্ডেল রোডে, বালিগঞ্জ ফাঁড়ির খুব কাছে, প্লিজ চলে আসুন। 15th August অনওয়ার্ডস সানডেও খোলা থাকবে, সো ইউ ক্যান কাম এনি টাইম ইউ ফিল লাইক, 11টা থেকে 8:30 অবধি, ইউ আর ওয়েলকাম। ওকে, বাই ফর নাও, এখনের জন্য, কারণ আমার একটু ফেসবুক ফ্রেন্ডসদের সঙ্গে কথা বলতে হবে, আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই। ওকে, এটা মোটামুটি হয়ে গিয়েছে। তো কেউ বলতে পারে না যে আমি এটা করেছি বলে রোগা হয়েছি, ওটা করেছি বলেই রোগা হয়েছি, অনেক রকম চেষ্টা করেছি তার মধ্যে এটা সাকসেসফুল হয়েছে। লাইক আমার ওজনটা কমাতেই হতো, তার কারণ হচ্ছে ফর মাই নিজ, আমার হাঁটুর সমস্যা রয়েছে, মানে এটা যেহেতু আমরা আই ইউজ টু বি এ ভেরি গুড সুইমার, খুব ভালো সুইমার ছিলাম, আর এরকম ছিপছিপে রোগা ছিলাম, আমার রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, ঠাকুর আমাকে একটু মোটা করে দাও, একটুখানি একটু মোটা করে দাও, যাতে আমার দেখতে ভালো লাগে। আমাকে ঠিক হাড়গিল গিলে, আমার নামই ছিল খ্যাংরা কাটির মাথায় আলুর দম, আমি যখন ন্যাড়া হতাম, ছোটোবেলায় তো ন্যাড়া করে দিত, গরমকাল পড়লে স্কুল বন্ধ, স্কুলের ছুটি মানেই ন্যাড়া, আমার যে কী দুঃখের দিন ছিল সেগুলো বলে বোঝাতে পারবো না, আমার কী বীভৎস দেখতে লাগতো, কেউ বলতো বাদল দিনেরও প্রথম কদম ফুল, ঠিক কদম ফুলের মতো, মাথাটা যখন খোঁচা খোঁচা চুলগুলো বেরোতো ঠিক কদম ফুলের মতো দেখতে লাগতো, আর আমি ছিলাম খ্যাংরা কাঠি, তার মাথায় একটা আলুর দম গেঁথে দিলে যেরকম দেখতে লাগে ঠিক সেরকমই দেখতে ছিল আমাকে। তো আমি ঠাকুরের কাছে খুব কাকুতি মিনতি করেছি, ঠাকুর শুনে নিয়েছে, শুনে নিয়ে বলছে দাঁড়া মজা দেখাচ্ছে, একদিন এরপর জল খেলেও তুই মোটা হবি। তো আমি জল খেলেও মোটা হতে শুরু করলাম, তারপর জানতে পারলাম যখন আমার বাচ্চা হবে তার ঠিক আগে আগে যখন প্ল্যান করছি, আপনাদেরও বলি যখন বাচ্চাকে একটি মানে এক্সটেন্ডেড ফ্যামিলির কথা ভাববেন, যে ফ্যামিলিটাকে এবার এক্সটেন্ড করার টাইম এসে গেছে, তখন না অবশ্যই ডাক্তার গাইনোকোলজিস্টের সঙ্গে একটু আলোচনা করে নিন। কেন বলছি, আপনার শরীরের মধ্যে যা কিছু খুঁটিনাটি দেখে তিনি বলে দেবেন, এইগুলোকে কারেক্ট করে নেওয়া দরকার, আদারওয়াইজ বাচ্চা উইল সাফার, বাচ্চা সাফার করবে।
তো যাই হোক, তখন আমাকে বললেন তোমাকে 12 কেজি ওজন কমাতেই হবে। বেসিক্যালি ডক্টর রাজীব আগরওয়ালের করুণাতেই আমি রোগা হয়েছি, তিনি আমাকে এই ডায়েটিশিয়ানের কাছে, ওদের এক ছাতের নিচে সব কিছু রিনিউতে, তো ডায়েটিশিয়ান আমাকে যা সব শুনে, প্রথম দিন তো ডায়েট চার্টই দেয়নি, সেকেন্ডে ডায়েট চার্ট দিল, সে যে এত বড় চার্ট সে তো আমি খেয়ে উঠতে পারছি না। কিন্তু হ্যাঁ, ওই তখন থেকে একটা অভ্যেস হয়ে গেছিল, এই যে আমরা তো বেসিক্যালি আমাদের স্টামাকের সাইজ হয় কতটা জানেন তো, এইটা মানে আমরা মায়েরা বাচ্চাদের যখন খাওয়াই তখন নিজের এতটা ভাত খাওয়াতে চাই, খা খা ঠুসে ঠুসে খাওয়াই, উইচ ইজ ভেরি ব্যাড। তখন আমাদের স্টামাকের ভেতরটা অনেকটা বালুনের মতো, সেটাকে আপনি যত ঠুসতে থাকবেন সে আস্তে 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 বাড়বে, স্ট্রেচ করবে, তারপর সেটাকে কমানোটা খুব ডিফিকাল্ট, সেটা অপারেশন করে অনেককে কমাতে হয়। তো সেই জন্য আপনি খাবার পরিমাণটা আস্তে 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 কমান, তো ও না বলুনটাও আস্তে 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 শেপটা কম হবে, যখনই কম হয়ে যাবে তখনই কিন্তু ও আপনাকে অ্যালার্ম দেবে এবং বলতে থাকবে না আর খেও না, আমি আর পারছি না, কিন্তু আই পিউক, আমি বমি করে ফেলবো, যেটা বাচ্চারা অনেককে করে, স্কুলে গিয়েও করে দেখতে পাই। যাই হোক, আমাদের স্টামাকের সাইজ হচ্ছে আমাদের হাতের সাইজ, লাইক দিস, এই হাতটা ছড়িয়ে যতটা হচ্ছে ততটাই আমাদের স্টামাকের সাইজ, বাচ্চাদেরও তাই। সুতরাং বাচ্চাদের খাবার পরিমাণটা ওদের হাতের পরিমাণ অনুযায়ী এতটা হলেই মোর দেন এনাফ, তার মধ্যে প্রোটিন থাকবে, ফাইবার থাকবে, মানে মাছ ডিম মাংস ছানা কিছু একটা থাকলো, সবজি কিছুটা, আর কার্বোহাইড্রেট। আমি যেমন কার্বোহাইড্রেট ছাড়া চলতে পারি না, আমি যেমন ভাত ছাড়া আমাকে ভীষণ কুৎসিত দেখতে হয়ে যায়, আমি যদি রুটি খেতে শুরু করি আরও রোগা হব, কিন্তু আমাকে খুব কুৎসিত দেখতে হবে, রিঙ্কলস এসে যাবে এইখানে, কেননা ভাতের মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা আমাদের এই যে স্ক্যাল্পে ড্যান্ড্রফ যাতে না হয় সেটা দেখে, স্কিন যাতে ড্রাই না হয়ে যায় সেটা দেখে, সেবম সিক্রিয়েশনে হেল্প করে, নানান কিছু নানান কিছু, ভাতের অনেক গুণ রয়েছে। তো আমাকে যিনি ডায়েটিশিয়ান উনি শিখিয়েছিলেন যে নেচার ইজ দ্য বেস্ট ডায়েটিশিয়ান, নেচার ঠিক করে দেয়, প্রকৃতি ঠিক করে দেয় কোন সময়, শুধু যেটা আমি একটা জিনিস খুব মেনটেন করি, শীতকালে ফুলকপি শীতকালেই খাই, গরমকালে নয়। তরমুজ, তরমুজটা আমি শীতকালে খাবো না, কমলা লেবুটা শীতকালেই খাবো, আমটা গরমকালেই খাবো, যে সময়ের যে ফল, মৌসুমি ফল, সেটা একটা অন্তত আপনি আপনার ডায়েটে রাখুন। যদি কিছু না থাকে একটা শশা খেয়ে নিন, শশা তো মোটামুটি সবার বাড়িতেই থাকে। এছাড়া সুদীপার সংসারের আগামী যে রিলসগুলো সোশ্যাল মিডিয়ায় ফলো করতে থাকুন, তাহলে আমি রিলে ডিটক্স ওয়াটার একটা হয়, ওটা খুব, ওটা রোগা হতে হেল্প করে না, স্কিনের জন্য সবাই খায় দেখি বম্বেতে, ওরা খুব খায়, তো ডিটক্স ওয়াটার বাড়ির টেবিলে রাখা থাকে আমাদের, তো সেটা কি করে বানায় দেখিয়ে দেবো। আরেকটা জিনিস আমাকে আমার একজন কাস্টমার শিখিয়েছিলেন, উনি নিজে ডক্টর, আমি খালি বলতাম আপনাকে এই এত বয়স দেখলে তো বোঝা যায় না এত সুন্দর চেহারা, তো উনি বলেছিলেন জোয়ান, জিরে, বিট, নুন, আর বড় এলাচের দানা, মৌরি, মেথি, মেথির অল্প কয়েকটা দানা, শুকনো খোলে ড্রাই রোস্ট করে একটু পরে ছেড়ে দাও, ওটা যেই নর্মাল টেম্পারেচারে আসবে একটু শক্ত শক্ত হয়ে যাবে, সেটাকে ড্রাই রোস্ট করে, ওই যে হয়ে গেল ওটাকে গুঁড়ো করে নাও, গুঁড়ো করে একটা কন্টেনারে রেখে দাও, রাত্রিবেলা যখন তুমি ডিনার করবে তখন ওইটাকে ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে 2 চামচ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে, তুমি ডিনার করলে, ডিনারের পর একটু ঘুরলে ফিরলে, ডিনারটা একটু তাড়াতাড়ি করি, তো করে নিয়ে ধরুন না 9:30টার সময় ডিনার করে নিলেন বা 8:30টার সময় ডিনার করলেন, ঘুমোতে গেলেন 10টার সময়, তখন ওই জলটা গুলে ঢক ঢক খেয়ে নিন, তাহলে তোমার কোনো সমস্যাই থাকবে না। এটা কিন্তু রোগা হতেও হেল্প করে, মানে লিভারের ওপরে যে ফ্যাটের আস্তরণ থাকে, লেবু সকালবেলা উঠে গরম জলে, মানে হালকা ঈষৎ উষ্ণ গরম জলে লেবু মধু, লেবুর যে গরম জলে ফেললে যেটা হয় সেই যেটা আপনার পেটে যাচ্ছে সেটা লিভারের ওপরের ফ্যাটি লিভার কমাতে হেল্প করে, শুনেছি আমি, সবটাই শোনা কথা, আমি তো না ডায়েটিশিয়ান না ডক্টর, তো আমি এগুলো করে উপকার পেয়েছি। আরেকটা জিনিস যেটা হচ্ছে, দেখবেন আমাদের পেটের খিদের থেকেও চোখের খিদেটা বেশি,
ওই চোখের খিদেটাকে একটুখানি কন্ট্রোল করতে হবে। প্রথম প্রথম হবে না, একটু একটু হবে। আর বিয়ে বাড়িতে গেলে যেরকম আমি বিরিয়ানি খাই, কিন্তু ওর সঙ্গে গ্রেভি আইটেমটা খাই না। বিরিয়ানিটা খান, বিরিয়ানিতে যা আছে সব খেয়ে নিন, আলু খান, মাটন খান, তার সঙ্গে স্যালাড দিয়ে খেয়ে নিন, কিন্তু সঙ্গে যেটা চিকেন চাঁপ তৈরি হয়েছে সেই চাঁপের গ্রেভিটা ইজ ভেরি ব্যাড ফর ইওর হেলথ। যদি খেতেও হয় মশলা ছাড়া, ওইটার থেকে একটা চিকেন তুলে নিন, ভালো করে ঝেড়ে ওইটা খান। তো আমি গ্রেভিটা অ্যাভয়েড করি, খুব খুব কম গ্রেভি দিয়ে ভাত মাখি। প্রথম প্রথম কষ্ট হতো, এখন অভ্যেস হয়ে গেছে। আর আমি বুম্বাদাকে দেখে শিখেছি, প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখে, খাবারের প্রতি একটা লোভ যে আরে বাবা এটা খেতে হবে, আরে মাটন রোল, আরে চিকেন রোল, না সবই পারবে তুমি খেতে, তোমায় কেউ মুখের সামনে থেকে খাবার, এই যে বিরিয়ানি আজকেই শেষ হয়ে যাচ্ছে পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে তা তো নয়, কালো পাবে। সো হোল্ড ইওর সেলফ। জ্ঞান দিতে কার না ভালো লাগে, আমি সুযোগ পেয়েছি, আমায় জিজ্ঞাসা করেছেন আমি ছাড়বো, আমিও বললাম আপু ইলিশ পাল্লং রান্নাটা আমার জন্য অনেক হেল্পফুল, থ্যাংক ইউ। তোমাকে সব শাড়িতেই সব রঙে অপরূপা লাগে, মোটেও না, ভীষণ সুন্দর দেখাচ্ছে তোমাকে, থ্যাংক ইউ। এত কিছু বললেন, ওরে বাবা ইনার কথা তো আমি বুঝতেই পারি না। ওকে ওকে, সকলকে বাই ফর নাও। আপনারা এক্ষুনি এটা পোস্ট করে দেবো, রিমাইন্ড করে দেখতে পাবেন শাড়িগুলো কেমন লাগলো, সেটাও লিখে জানাতে ভুলবেন না। এমন দেখুন, শাড়ি সুন্দর জিনিস দেখলেই সেটাকে কিনে ফেলতে হবে এরকম তো ব্যাপার নয়, আপনার কেমন লেগেছে সেটাও কিন্তু আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সত্যি কথা বললাম, মন থেকে বললাম, দিলসে, যে সত্যি সুদীপা ঠিক পথে এগোচ্ছে, তো দ্যাট ইজ এনাফ ফর মি। আর যদি এক কাপ চা বা কফি খেতে হয়, আর এই নর্থ, মাফ করবেন, সাউথ কলকাতার দিকে আসেন, গড়িয়াহাটে বাজার টাজার করতে, শপিং করতে আমার দোকানটা হয়ে যাবেন, একবার ঘুরে যাবেন। এলেই যে শাড়ি কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কিন্তু আলাপ হলো, সম্পর্ক তৈরি হলো, দ্যাট ইজ মোর দেন এনাফ ফর আস। খুব ভালো থাকুন, দেখা হবে আবার 2-3 দিন পরে, নতুন কালেকশন আসছে সেটা নিয়ে। বাই।